নমস্কার, ভয়েস এটিনের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিতালি। এই মুহূর্তে এক ঝলকে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ভয়েস এক্সপ্রেসে। সারা ভারত কৃষক সভা কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে কৈলাসহর মহকুমার মহকুমা শাসক এবং জেলা কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়কের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। উনকোটি জেলা এনএসইউর উদ্যোগে শুক্রবার দুপুরে কৈলাসহরের টিলাবাজার স্কুলের ছাত্রছাত্রীরা উনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদারের নিকট চার দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে। শুক্রবার সাই কম্পিউটার সংস্থার স্থানীয় স্টাফরা বেতন না পেয়ে অফিস তালাবন্দী করে প্রকাশ্যে অফিসের সামনে কৈলাসহরের রাজপথে সুইসাইড করতে উদ্যত হয়। পথচলিত মানুষের প্রচেষ্টায় সাই কম্পিউটার সংস্থার স্থানীয় স্টাফকে সুইসাইড করা থেকে রক্ষা করা হয়। গোটা ঘটনায় কৈলাসহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার সাত সকালে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকার গভীর জঙ্গলের মধ্যে প্রায় দোকানি জায়গার উপর 6000 গাঁজা গাছের চারা ধ্বংস করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। শুক্রবার সকাল 12টা নাগাদ খোয়াই থানাধীন বড়বগাই এলাকায় একটি অল্টো গাড়ির ধাক্কায় আহত হয় 4 বছরের একটি শিশু। বর্তমানে শিশুটি খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার পানীয় জলের সংকট দাবিতে রাস্তা অবরোধ করে রাখে এলাকাবাসীরা। পরবর্তী সময় স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ঘটনাটি ঘটে খোয়াইয়ের চম্পাহরা এলাকায়। কোনাবন জিসিএসটিএস এর পঞ্চম ব্যাটালিয়নের জনদের মধ্যে প্রাণঘাতী হামলা সহকর্মী সুকান্ত দাসের রাইফেল দ্বারা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় টিএসআর বাহিনীর দুই জওয়ানের। নিহত টিএসআর দুই জওয়ানের যাতে সঠিক বিচার পায় এই দাবিতে শুক্রবার বিকেলে তিপ্রামাথা ধলাই জেলার উদ্যোগে 100 বিশাল প্রতিবাদ মিছিল করা হয়। গন্ডাছড়া মহকুমায় বৃহস্পতিবার রাতে যান দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের এবং অপরজন গন্ডাছড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে। তেলিয়ামুড়া থানা থেকে ঢিলচুড়া দূরত্ব অম্পি চৌমুহনীতে রাতের আধারে দুষ্কৃতিকারীরা ভাঙচুর ও উপড়ে ফেলে দেয় রাস্তার মোড়ে থাকা একটি ছোট্ট স্টেশনারি দোকান। আগামী 13 ডিসেম্বর ভারতবর্ষের সংস্কৃতি নগরী কাশীতে বিশ্বনাথ মন্দিরে লোকার্পণ করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পূজা অর্চনাকে কেন্দ্র করে প্রদেশ নির্দেশিত কার্যক্রমের অঙ্গ হিসেবে শুক্রবার সকালে 31 আরকেপুর মন্ডলের উদ্যোগে উদয়পুর জামতলা স্থিত টাউন হলের সামনে থেকে এক সুসজ্জিত টেবলে উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। গত 26 সেপ্টেম্বর টেট 1 পরীক্ষার প্রশ্নপত্রের সমস্যা নিয়ে 10 ডিসেম্বর শুক্রবার আগরতলা শিক্ষা ভবনের চেয়ারম্যানের নিকট এক ডেপুটেশন প্রদান করে টেট 1 এর পরীক্ষার্থীরা। ত্রিপুরা প্রদেশ এনএসইউ এর পক্ষ থেকে আজ আগরতলা কংগ্রেস ভবনে ছাত্রছাত্রীদের স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 10 ডিসেম্বর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে মানবাধিকার দিবস পালন করা হয় আগরতলা সিপিআইএম পশ্চিম জেলা দপ্তরে। ১৩ ডিসেম্বর ভারতবর্ষের সংস্কৃতি নগরী কাশীতে বিশ্বনাথ মন্দিরে লোকার্পণ করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী পূজা অর্চনাকে কেন্দ্র করে শুক্রবার 8 নং টাউন বর্দোয়ালে বিজেপি মন্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভব্য কাশী দিব্য কাশী যাত্রা উপলক্ষে এক প্রভাত রেলির আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা শিরিন হোসেন রিমি, ত্রিপুরার প্রথম পদ্মশ্রী হিমাংশু মোহন চৌধুরীর সাথে শুক্রবার বর্ধওয়াল স্থিত রাজমালা অ্যাপার্টমেন্টে সাক্ষাৎ করেন।